বডি আর পেক্টোরাল ফিনটা হচ্ছে বেশ লম্বা আচ্ছা তার পেটের কাছাকাছি চলে আসছে লেন্থে দেখে বোঝা যাবে আর চোখটা একটা বডি নেক্সট এবার হচ্ছে যেরকম জাগুয়ার যেরকম জাগুয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা লম্বা বার থাকবে বডিতে আর একটা লম্বা বার আর চোখের নিচে একটা কালো স্পট থাকবে আচ্ছা বিকৃত নাকি যেগুলো বার থাকে সেগুলো তো হচ্ছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলারি আর এটা হচ্ছে ফিনের পাশে হচ্ছে হারপাদন মুখটা এটা হচ্ছে মুখটা হচ্ছে এই কেমন একটা টাইপ জানি মুখটা হা করে দুই পাশে গাদ গাদ টাইপের বিচ্ছির একটা মুখ চোখটা খুব ছোট আচ্ছা এটা কি সেটা নাকি তারপর হচ্ছে পরেরটা হচ্ছে অটোলিথোরাস কামা এটা হচ্ছে ডর্সাল ফিনটা মানে ডর্সাল ফিনটা অনেক লম্বা কিন্তু মাছের শেপ মাছের মতো এটাই না ডিপ্রেশনে আছে এটা হচ্ছে মুখটি হচ্ছে মুখটি ডিপ্রেশনে আছে সিলিন্ড্রিকাল কিছুটা বডি সিলিন্ড্রিকাল মানে নরমালি ফিশ টাইপের বডি ডর্সাল ফিনটা অনেক লম্বা আর মুখটা হচ্ছে চোখ খুব ছোট আর চোখ মুখ দেখে মনে হয় খুব ডিপ্রেশনে আছে আচ্ছা এবার হচ্ছে লেপটু না লেপটিউরা কামফাস সাভানা বা ট্রাইকুরা সাভানা আমি সেটা হচ্ছে রিবন ফিশ এটা দেখলেই বুঝতে পারবেন ফিতের মতো ওটা আগের মতো কি এটা চ্যাপ্টারটা এইটারও ডর্সাল ফিন লম্বা ওইটারও ডর্সাল ফিন লম্বা কিন্তু এটা মাছের শেপ এটা হচ্ছে রিবন শেপ আচ্ছা এটা হচ্ছে ল্যাটিস কালসিফার ভেটকি মাছ এটা হচ্ছে মুক্ত বিঞ্চি কাটা দুইটা চোখ খুবই কাছাকাছি সামনে বোঝাচ্ছে উপরে বোঝাচ্ছে ভূতের মতো আচ্ছা আচ্ছা কি আছে এটা হচ্ছে লেজে ছোট একটা স্পট থাকবে কই মাছ তো কই মাছ দেখে অনেক আপন আপন লাগবে লেজে ছোট স্পট মনে হবে কি লেজে ছোট স্পট এই লেজের স্পটটাই মেইন দাদা এই সবটাই লেজে স্পট দর্শক ফিল লম্বা স্পট আছে লেজে একটা কালো লেজে স্পট হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এরপরে হচ্ছে নান্দুস নান্দুস অনেক বড় এটা একটু ছোট সাইজে আর এইটা লেজে অপারকুলামের নিচে একটা ছোট স্পট আছে যেটা হচ্ছে ভেটকিতে ছিল না এবার ওরিওক্রোমিস মোজাম্বিকাস আর নাইলোটিকাস দুটা পাশাপাশি আছে এটা কি এটা হলো মোজাম্বিকাস অনেক অল্প সময় লাগছে মানে পেন নিচ্ছিলাম না এরকম করে পড়লে কিন্তু খুব দ্রুত হয়ে যেত আরেকদিন